হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে এটা প্রসেস করবেন এবং সেভ করবেন শাটার স্টকের জন্য। প্রথমে একে কপি করবেন, অবজেক্টে যাবেন, গ্রুপ তো করাই আছে দেখছেন, গ্রুপ করা আছে, এক্সপান্ড করবেন। ঠিক আছে, এক্সপান্ড হয়ে গেল। এখন একে সেভ করবেন কিভাবে এটা দেখিয়ে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করে সেভ, সেভ করার কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কারণ অনেকে ভুল করে, অনেকে পরে আবার বলে কি এটা হয় নাই, ওটা হয় নাই, খালি অজুহাত বা অভিযোগ। ঠিক আছে, একটা নিউ ফোল্ডার নেবেন, নিউ ফোল্ডারে লিখবেন ইপিএস ফাইল নেবেন, ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর এ দেখছেন এটা এইট নেবেন, এইট ওকে দিবেন, হয়ে গেল। আবার যাবেন সেম নামে জেপিজি ফাইল নেবেন, একটা জেপিজি। ঠিক আছে, সেম নাম থাকতে হবে, এই নামটা সেম থাকবে। ঠিক আছে, দিলাম। এই জিনিসটা খেয়াল রাখবেন এখানে আদার্স 750 RGB মোড, ওকে দিলাম। ঠিক আছে, এখন আমরা দেখব কিভাবে শাটার স্টকে সাবমিট করবেন।